আমাদের রেসকোর্সের অবস্থা খুবই খারাপ। একবারে গ্রিন রোড থেকে শুরু করে প্রত্যেকটা অলিতে গলিতে পানিতে একবার পুরা ভরপুর, আর অল্পের জন্য আমাদের দোকানে পানি ওঠে নাই। তবে আজকে সারাদিন যদি বৃষ্টি হয় তো আমাদের দোকানে পানিতে একবারে অবস্থা খারাপ হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন যাতে আজকে বৃষ্টি না হয় এবং পানি যাতে না বাড়ে। আর আমি একটু বের হয়েছিলাম, দেখলাম যে পরিস্থিতি কেমন, তো আপনাদেরকে একটু দেখাই। দেখেন গাড়িটা আস্তে আস্তে একবার পুরো পানির অবস্থা খুব খারাপ। এই যে বাসা তো পানি উঠা যাবে আর একটুর জন্য এই আর কি। আর পুরো এলাকার মধ্যে আপনার পানি একবারে অনেক, মানে পানির স্রোতও অনেক বেশি। আপনার রাস্তাতে যে পানিটা, পানির স্রোত অনেক বেশি। তো আর যারা আপনারা বের হবেন একটু দয়া করে কারেন্টের যে মানে পিলারগুলো আছে ওই পিলারগুলো থেকে একটু সাবধানে থাকবেন, কারণ কি ওইগুলোতে আপনার তার যদি একটু লিক থাকে বা তার যদি থাকে ওই সংস্পর্শে গেলে কিন্তু আল্লাহর কাজ না করুক আপনাদের একটা দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহ যাতে সবাইকে হেফাজত করেন, সবাই দোয়া করবেন সবার জন্য। আর তো একবারে পুরো অবস্থাই খারাপ এবং আমার দোকানের সামনের কাছাকাছি আমি এসে পড়ছি। অনেক রিস্ক নিয়েই গেছি, ধরতে গেলে আপনার সাইকেল দিয়ে গেছি, তারপর সাইকেল পুরো ডুবে গেছে। এবং আমার দোকানটা একটু দেখাই, এই যে দেখতেছেন আপনারা, তো একটু শুধু একটা সিঁড়ি বাকি আছে দোকানটা উপরে ওঠার মতো। আল্লাহ যাতে রহমত দান করে আজকে আমার সামনে যে দোকানগুলো পুরো দোকানগুলো আপনার ডুবে গেছে, একবারে পুরো ভিতরে পানি ঢুকে গেছে। আর এই যে একটা হুন্ডা যেতেছে, দেখেন হুন্ডার কী অবস্থা, কী স্রোত, এবং পানিটা পশ্চিম দিকে আপনার প্রবাহিত হচ্ছে, অনেক স্রোত আছে, পানির যে গতি অনেক গতি আছে। তো এই জন্য যারা রেস কোর্সে আসেন আপনার একটু সাবধানে আপনার রাস্তা চলাচল করবেন। যে এই লোকটা গেছে, তো এই লোকটার পাশে যে আপনার যে পিলারগুলো আছে এই পিলারগুলোগুলো থেকে আপনার একটু সাবধানে থাকবেন, যাতে পিলারগুলোতে আপনি অনেক সময় কারেন্টের যে তারগুলো আপনার ইয়া থাকে, লেগে থাকে, এগুলো থেকে একটু দূরে থাকবেন আপনারা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।